জয় রাধে, জয় গুরু। তা আমাদের জীবনে শ্রী গুরুদেবের গুরুত্ব, শ্রী গুরুদেবের আশীর্বাদ, শ্রী গুরুদেবের কৃপা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজন হয়। তা আমাদের শাস্ত্রে সর্বমোট পাঁচজন গুরুর কথা বলা হয়েছে, যার মধ্যে প্রথমেই হলেন আমাদের মাতা, আমাদের জন্মধাত্রী মা। প্রথমেই মাতা, তারপরে পিতা, তারপরে জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ বড় ভাই, তারপরে দীক্ষাদাতা, শিক্ষাদাতা। অর্থাৎ আমাদের সর্বমোট পাঁচজন গুরুর কথা বলা হয়েছে, মাতা, পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা, শিক্ষাদাতা এবং দীক্ষাদাতা। দীক্ষাদাতা মানে যিনি আমাদেরকে দীক্ষা দেন, মন্ত্র দেন। শিক্ষাদাতা হলেন আমাদের টিচার, যিনি আমাদেরকে পড়ান, আমাদের শিক্ষক। জ্যেষ্ঠ ভ্রাতা হলেন আমাদের বড় ভাই, পিতা হলেন আমাদের বাবা, এবং মাতা তো আমাদের জন্মধাত্রী মা। তা এই পাঁচজন গুরুকে স্মরণ করে আমরা চলুন সবাই মিলে গুরুর প্রণাম মন্ত্র পাঠ করি। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ॐ ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे